ও আমার কুমিল্লা জেলার এই তীত থানার মানুষেরা যদি তুমি কোরআন শোনো আর যদি তাকওয়ার সম্পদটা অর্জন করে নাও হৃদয়ের ভিতরে যদি একমাত্র আল্লাহর ভয়টাকে জাগ্রত করে নাও এই দুনিয়ার কোন শক্তি তোমাকে প্রতিহত করতে পারবে না এই দুনিয়ার কোন কাফের মুশরিক তোমাকে কিছুই করতে পারবে না এই দুনিয়ার সকল শয়তানের দল তোমার কাছে তোমার কাছে আসলে সে ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআনের আকর্ষণ থাকে আল্লাহ রাব্বুল আলামিন লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা আসমানের যত কোটি কোটি রহমতের দরজা সবগুলো তোমার জন্য আমি আল্লাহ পাক খুলে কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি নাম আমি পুরনির সুর মাঝে শুনেছি যে নাম আজনি সুর নাম 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 জপেছি আমি আমসুল হে ঠিক কিনা বলেন কোরআনের প্রতিটি পরতে পরতে রাব্বুল আলমিন যত কথা বলেছেন সব কথাগুলো আমাদের কল্যাণের জন্য ঠিক কিনা বলেন যদি আপনি একটুকুন মানেন যদি আপনি একটুকুন শুনেন। আপনাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের কাতালে কুহুর করে নিবেন সোবাহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের ভিতরে আপনি বসেছেন যত অলামা হজরত এসেছেন আর দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আল্লাহর কোরআনের মাহফিলে এসেছেন দিনের আলোচনা শোনার জন্য এসেছেন নবজির আলোচনা শোনার জন্য এসেছেন এই মাহফিলটার ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো জায়গায় বসলেন না আল্লাহ রব্বুলা রামিনের জান্নাতের বাগানের ভিতরে এই যেন বসলেন সোবাহান আল্লাহ আর যদি এই মাহফিলের ভিতরে আপনি মরে যান আপনার লাশটা সুদা আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ হওয়ার পর মানসাল্লাকা তরিক আলতামি সুফিহি এলমান নিশাহাল আল্লাহু লাহু তরিকন ইলাল জেন্নাহ অ দুনিয়ার মানুষ যখন তুমি কোরান শোনো কোরানের ছাত্র হয়ে যাও কোরানের ছাত্র যে হয়ে যাবে আর এই রাস্তায় যদি মরণ হয়ে যায় তার লাশটা সুদা আল্লাহর জান্নাতে চলে যাবে এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই কোরআনের কথার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই এটি এমন একটি মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন এই কোরআনের ভিতরে যুগে যুগে যারা এই সন্দেহ খুঁজতে এসেছে তাদের জীবনের সন্দেহ তারা দূর করে কোরআনের কাছে এসে তাদের মস্তক নত করে কালে মা পরে ও মুসলিমরা মুসলমান হয়ে গেছে এমন একটা কোরআন আমরা পেয়েছি এই কোরআনের হেফাজতের এই কোরআনকে সিকিউরিটি দেওয়ার জন্য একমাত্র আল্লাহ পাক তার নিজ দায়িত্ব রেখেছেন সুবহান আল্লাহ এই যে আমাদের এখানে লাইটগুলো আছে ঘরের ভিতরে আপনার যে লাইট আছে লাইটের সুইচ আছে না নাই ওই লাইটের মুখে গিয়া যদি লাইটের উপরে গিয়ে যদি আপনি বারবার ফু দেন লাইটটা কি নিভে যাবে নাকি যতক্ষণ পর্যন্ত সুইচটা আপনি অফ না করবেন ততক্ষণ পর্যন্ত লাইট জ্বলতেই থাকবে ঠিক কিনা বলেন কোরআন এটি একটি কোরআন এই কোরআন একমাত্র হাতে এ দুনিয়ার কাফের মুশ্রেকেরা যতই ষড়যন্ত্র করো আমার কোরআনকে দিক সেদিক করার অথরিটি পৃথিবীর কারো নাই ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

আল্লাহ আলামিন বলেন তোমরা তোমরা তোমাদের আল্লাহাদের বাড়িগর গুলোকে দেওয়ার জন্য। আর আমার একটা কোরআন আমি নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের জন্য সিকিউরিটির জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেছি সেই কোরআন আপনারা শুনতে এসেছেন আমার ভাইয়ারা কি ভাগ্য আপনার হয়েছে এই মুহূর্তে তো আপনি থাকতে পারতেন ঘরের ভিতরে আরামের ভিতরে বসে বসে এই যে পাশে সভাপতি সাহেব বসে আছেন অনেক অসুস্থ এরপরে অসুস্থতা শরীর নিয়ে তাপসিন এই কোরআনের মাহফিলে এসেছে সুভান এই যে আপনারা অনেকে বসে আছেন বৃদ্ধ মানুষ পায়ে ব্যথা মাজা ব্যথা কমর ব্যথা এমন আছে না নাই কষ্ট করে করে কোরআন শুনছেন আবার যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে কোরআনের মাহফিল শুনছেন আল্লাহ রব্বুল আলমিনের বিনিময়ে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রিজার্ভ করে দিবেন সোহান আল্লাহ এই জন্য জীবনের প্রত্যেকটা পরতে পড়তে রন্ধে রন্ধে আল্লাহ কোরআনের সাথে যে যেভাবে সম্পর্ক রাখে তার সম্মানটাকে বাড়িয়ে দেন কে এই যে আমাদের আজকে বিশ ফেব্রুয়ারি যাচ্ছে আগামী দিন হচ্ছে একুশে ফেব্রুয়ারি এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে না নাই এই আন্তর্জাতিক মাতৃভাষায় আমার ভাইয়েরা আমার দেশের গভর্নমেন্ট অনেক কষ্ট করেন কিন্তু আমাদের এই ভাষাটার জন্য মাতৃভাষাটার জন্যে যারা জীবন দিয়েছেন তাদের জন্য আমাদের যা করা দরকার অনেক ক্ষেত্রে আমরা ভুল করছি এই দিবসটাকে কেন্দ্র করে অনেক সময় নাচ গান ড্যান্স আসে না নাই অথচ এই দিবসটাকে কেন্দ্র করে নাচ গান ড্যান্স না করে এই দিবসে দুয়ার অনুষ্ঠান করে শহীদদের জন্য দোয়া করা দরকার ছিল ঠিক না বলেন যারা জীবন দিল আমার দেশের জন্য আমার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিদিন ইঞ্চি জন্য যারা জীবন দিল তাদের জন্য আমাদের দোয়া করা উচিত যে আল্লাহ যারা জীবন দিল তাদের সবাইকে মাফ করে দাও বলি আমিন উনিশশো বান্ন সন তেরোশো আটান্ন সন আট ফাল্গুন আমার ভাইরা মাতৃভাষা বাংলা হবার দাবিতে সালাম জব্বর যারা আরো অনেক শহীদগণ আমাদের এই বাংলা ভাষার জন্য তারা জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওই শহীদদেরকে তাদের জীবনের গুনাকাতা দেশের খাতিরে আল্লাপাক মাফ করে দিন পরিয়া আমিন আবার এই ভাষা দিবসে আল্লাপাক যে ভাষাটা আমাদেরকে দিয়েছেন দেখুন আল্লাহ পাক কত মহান আমাদের ভাষা কোন ভাষা সবাই বলুন কোন ভাষা ইংরেজি ভাষা আসে না নাই উর্দু আসে না নাই ফার্সি ভাষা আসে না নাই তুর্কি আসে না নাই তামিল ভাষা আছে না নাই এই দুনিয়ার ভিতরে আমরা কতটা ভাষা বুঝি আমরা বাংলাদেশি আমরা বাংলা ভাষা বুঝি ঠিক কিনা বলেন কিন্তু আমার আল্লাহ যেই পৃথিবীর যে প্রান্ত থেকে যেই বান্দা যেই ভাষায় কথা বলুক আমার আল্লাহ সব ভাষায় বুঝে নে আকবর আমার ভাইয়ারা ইনকলাপ পত্রিকা নিউজ করেছে এই যে কিছুদিন আগে ইনকেলাপ পত্রিকা নিউজ করেছে পৃথিবীর মধ্যে কত রকমের ভাষা আছে ইনকেলাপ পত্রিকা আবার ইউকিপিডিয়া তথ্য দিয়েছে সেখানে লেখা হয়েছে প্রায় তিন সহস্রাধিক ভাষাই পৃথিবীর ভিতরে আছে এই বাংলাদেশের ভিতরে মাত্র একটা ভাষা এই রকমের আরও হাজার হাজার ভাষা আল্লাপাক পৃথিবীতে মানবতাকে দিয়েছেন সুবহান আল্লাপাক বলছেন এই ভাষার মালিক আমি আল্লাহ এক এক গ্রামের এক এক দেশের এক এক এলাকার ভাষা আলাদা আছে না নাই সিলেটের ভিতরে প্রোগ্রামে গেলাম তাদের ভাষা একটা আবার কক্সস বাজার গেলাম তাদের ভাষা একটা আবার চিটাগাঙ্গে যাবেন তাদের ভাষা আর একটা আবার আমার দেশের বাংলাদেশের এই তিতাস এলাকায় আসবেন একটু কোন পরিবর্তন আছে না নাই সিলেটে গেলাম ওরা বলে খিতা খবর বালানি মানে কেমন আছেন বালানি আবার চট্টগ্রামে গেলাম হ্যাঁ ওনারা গম আসেননি মানে আপনারা ভালো আসেননি নি সুন্দর বাসার তারতম্য বৈচিত্র্য আবার সিলেটের ভিতরে মাহফিল করার পরে এক একজন এসে বললেন মিয়াসা ফুগনা গু খাইবা না বিজা গু খাইবা আমি চিন্তা করলাম গু খাইতে কয়েক পরে দেবিদ্বারের এক লোক সিলেটে তার বাড়ি জৈনতা সে বলল যে হুজুর না আপনার ওটা বলেন আপনাকে বলছে আপনি শুকনো খাবার খাবেন না ভিজা জোলওয়ালা খাবারগুলো আগে খাবেন উধার চেষ্টা করেছে বাসার মধ্যে কি তারতম্য বৈচিত্র্য দিয়েছেন আল্লাহ কি ভাষার মজা আল্লাহ দিয়েছেন সুবহান যেই ভাষায় আপনি কথা বলেন সেই ভাষায় আপনারা কথা শোনেন কে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যত পয়গাম্বর প্রেরণ করেছেন যেই নবী যেই এলাকার ছিলেন ওই নবীকে আল্লাহ ওই এলাকার মানুষদের ভাষা দিয়েই আল্লাহ পাক কিতাব তার উপরে নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনা মির ইল্লা বিলিসানি কওমিহি ফায়ুবাইন লাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা ওমর সাল্লাহ আমি রসুল ইন ইল্লাহমহি বিরসান লিউবাইহিন আলাহম সৈয়দুল্ল হুমাইয়াশা উময়া দি মাইয়েশাহ অহুবালা আজি ইজুল হাকিম যত নবী রাসুল প্রেরণ করেছি ওই নবীগণ যেই এলাকার মত ছিল ওই এলাকার মানুষ যেই ভাষা ভাষী ছিল ওই ভাষা দিয়েই আমি আল্লাহ নবীদেরকে তাদের উপর ওহিনাজিল করেছি সুবহান আল্লাহ দেখুন আমার ভাইয়ারা এই পৃথিবীর মধ্যে কিতাব নাসিল করেছেন আল্লাহ পাক কয় খান একশো খান কয় খান 104 খানা কিতাব আর এই 104 চারখানা কিতাবের মধ্যে প্রসিদ্ধ কিতাব হচ্ছে চারটি প্রসিদ্ধ কিতাব কয়টি প্রসিদ্ধ কিতাব হচ্ছে চারখানা আল্লাহ রব্বুল আলমিন তাওরাত কিতাব নাজিল করেছেন হজরত মুসা আলহী সালামের উপরে আবার আল্লাহ রব্বুল আলমিন জাবুর নাজিল করেছেন হজরত দাউদ আলি সালামের উপরে দে জাবুর দাবুর কিতাব আল্লাহ পাক দাউদ পেগাম বরানিহিসাল্লামের উপরে নাজিল করেছেন আমার ভাই রায়ার পরে আবার আল্লাহ রব্দুল আলামিন ইঞ্জিল নাজিল করেছেন হাজরতে ঈশা আল এই উপর সুবহান আল্লাহ দাউরাত কিতাব যেই যেই ভাষায় নাজিল হয়েছে ওঠাকে বোঝা হয় আই ভাষা ওই 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 ঈসা সময় সময়ের লোকদের বাসা ছিল ইবরণী এই জন্য আল্লাপাক ইবরণী ভাষায় কিতাব নাজিল করেছেন সুবহান আবার দাউদ আলাহালামের উপরে যেই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন ওটাকে বলা হয় ইউনানি ভাষা ওই ভাষায় আল্লাহ পাক দাউদ পেগাম্বরের উপরে কিতাব নাজিল করেছেন আবার আল্লাহ রব্বুল আলমিন ঈসা পাইগম্বরের উপরে যখন এঞ্জিল নাজিল করেছেন ওইটার ভাষা দিয়েছেন সুরিয়ানি ভাষা আমার ভাইয়ের আয়ার পরে এক এই চারটা কিতাব গেল আরও একশোখানা কিতাব রয়েছে এই চারটা কিতাব ছাড়া বাকি একশোখানা কিতাবকে বলা হয় সহিফা কি বলা হয় সহিফা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপরে নাযিল করেছেন 10 খানা সহিফা আবার তিনি হযরত শীশ আলাইহিস সালামের উপরে নাযিল করেছেন 50 খানা সহিফা আবার আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 খানা সহিফা নাযিল করেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10 খানা সহিফা নাযিল করেছেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব তাদের পয়গাম আল্লাহ পাকের পয়গাম্বরদের উপরে নাযিল করেছে সুবহানাল্লাহ যেই পায়গাম্বরের সময়ের মানুষের যেই ভাষা ছিল ওই ভাষায় আল্লাহ পাক তাদের উপরে কিতাব নাজিল করেছেন এরপরে আল্লাহ বলেন। দুনিয়ার মানুষেরা এই যে ভাষাটা আমি তোমাদেরকে দিলাম এই দুনিয়ার ভিতরে এক সময় কথা বলার মতো কোনো যোগ্যতাই তোমার ছিল না কথা বলার শক্তি একমাত্র দিয়েছেন কে ভাষাটা শিখালেন কে আর কোরআন রহমানকে রহমান কে কোরআন শিক্ষা দিয়েছেন কে কথার ভাষা বুঝার ক্ষমতা কথা বলার শক্তিটা দিয়েছেন কে

এই আসমান জমিনকে আল্লাহ বলেছেন এটা আল্লাহর নিদর্শন আবার তোমাদের মধ্যে ভাষার বৈচিত্র্যটাও আমি আল্লাহর নিদর্শন একেক এলাকার মানুষ এক এক ভাষায় কথা বলবে কারো ভাষা থাকবে ইংলিশ ভাষা কারো ভাষা থাকবে ফার্সি ফার্সি ভাষা কারো ভাষা থাকবে উর্দু ভাষা কারো আবার হিন্দি থাকবে কারো আবার বাংলা থাকবে আবার কারো তুর্কি তামিল থাকবে যে যেখান থেকে যেই ভাষা দিয়ে আমি আল্লাহকে ডাকো ডাকতে দেরি হবে তোমার ডাকের দিতে আমি আল্লাহর এক সেকেন্ডও দেরি হয় না কি আমরা আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে ভাষা দিবসে তোমাদের শিক্ষা কি শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি যুবক পালন করলা কিন্তু একুশে ফেব্রুয়ারি তোমাকে কি মেসেজ দেয় সেই মেসেজটা জানার দরকার আছে না নাই একুশে ফেব্রুয়ারি আমাদেরকে মেসেজ দেয় এই যে বাসাটা আল্লাহ দিয়েছেন আর বাসার জন্য যারা জীবন দিলেন ওই যারা জীবন দিল তাদের জন্য কোনো নাচ গান ড্যান্স নয় বরং তাদের জন্য তুমি আল্লাহর দরবারে দোয়া করো একটা মানুষের জীবন দেশের জন্য দিয়ে দেওয়া এটা সুদা ব্যাপার নয় সুজা কথা নয় এই মাটির জন্য যারা জীবন দিল তাদের জন্য দোয়া করো আমরাও শহীদদের প্রতি সম্মান সালাম আছে না নাই হাজা সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে আশায় পথ চলাতে মায়ের ভাষায় কথা বলতে আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ তাদের স্মরণে গে যাই এইভাবে করে শহীদদের জন্য আপনি বলতে পারেন আবার যখন এই কথার সাথেই আপনি আপনি মিউজিক ফিট করে দেন তখন গুণ সেনা নাই আবার ওই শহীদদের জন্য আমাদের সবার জন্য তো সেনা নাই এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না আমি একটুকুন বাড়িয়ে বলি শহীদদেরকে স্মরণ করার আগে স্মরণ করতে হবে আগে যে আল্লাহ পাকেই শহীদদের হৃদয়ে দেশপ্রেম দিয়েছেন ওই আল্লাহকে আগে স্মরণ করার দরকার আছে না নাই তাই আমি আমার বাসায় বলি এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে ভুলব না ঠিক কিনা বলেন এই ভাষা দিবসে আমাদেরকে শিক্ষা নিতে হবে শুধুমাত্র দিবস পালন করলেন আর চলে গেলেন তা হবে না এই বাসা দিবসে আমার আল্লাহ যে বাসাটা তোমাকে দিলেন এর জন্য সুক্রিয়া করতে হবে আর দেশের জন্য যারা জীবন দিলেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও বলি আমিন এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা যখন তোমাকে আমি বাসা দিলাম এই মুখের বাসাটা সব সময় তুমি সুন্দর করে বলবে সবার উপরে তুমি সম্মান জানায় কথা বলবে তোমার কথায় যেন কেউ কোনো কষ্ট না পায় সেইভাবে কথা বলার নির্দেশ কার إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وابن السبيل وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة نردشكار اي كل <سؤال> فبراير بشادي بشرى ماربها يا এই দিবসটা শুধুমাত্র নাচ গান ডান্স নয় কি শিক্ষা আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেছেন বনি ইসরাইলদের কাছ থেকে আমি ওয়াদা নিলাম অঙ্গীকার নিলাম কাজ করতে হবে আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত চলবে না ঠিক কি না বলেন আবুদুন ইল্লাল্লাহ কবিল ওয়ালী একসে না পিতা মাতার সাধু সুন্দর আচরণ করো আবার তোমার নিকটবর্তী যারা আছে আত্মীয় স্বজন তাদের সাথে সুন্দর আচরণ করো আবার তুমি এতিম ভালোবাসো সুন্দর আচরণ করো নামাজ কায়েমের আন্দোলন করো জাকাত দিয়ে দাও আর যার সাথে কথা বলবে যখনই তুমি কথা বলবে সুন্দর কথা বলবে আল্লাহ আকবর তোমার সুন্দর কথায় দেখবে লোকেরা তোমাকে ভালোবাসবে যে ব্যক্তি সুন্দর করে করে কথা বলে তাকে সবাই ভালো বেশে ফেলে ঠিক কিনা বলেন এই যে অনেক সময় আমার ভাইয়েরা মোবাইলের ভিতরে ফোন আসে আমি জিন বলছি এরকম আসে না নাই পত্রপত্রিকায় পুলিশে ধরে কয় আমি জিন বলছি খুব সুন্দর করে কথা কয় ওই সুন্দর কথা শুনে মিষ্টি ভাষা শুনে ওই প্রতারণার শিকার হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয় সুন্দর ভাষাটা শুনে আল্লা আলামিন বলছেন এই ধরনের সিটারি ছিটারি করা যাবে না এই ধরনের মানুষদের ক্ষতি করা যাবে না সুন্দর কথা তুমি বলবে ভালো কাজে সুন্দর কথা বলবে মানবতার কল্যাণে সুন্দর কথা বলবে তুমি তোমার বাবার সাথে যখন বলেছ সুন্দর বল যখন তুমি তোমার বন্ধুর সাথে বলেছ সুন্দর বলবে যখন তুমি তোমার মায়ের সাথে বলেছ সুন্দর করে বলবে যখন তুমি দাদার সাথে বলেছ সুন্দর করে বলবে বকুলিনা সিং মানুষের সাথে যখনই তুমি কথা বলবে সুন্দর করে কথা বললে রহমত নাজিল করে দিবেন কে আমার বন্ধুগণ আমার প্রিয় কুড়িটা টুকরা যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেসেজগুলো যুগে যুগে আমাদেরকে দিয়েছেন আল্লাহর এই মেসেজগুলো যে যত বেশি মানবে তার উপরে রহমত আছে না নাই এই যে আমি কিছু যুবকদেরকে দেখলাম এই কিছুক্ষণ আগে মাহফিলে হাজিরা দিল এই যুবকগুলো এখন ফেসবুকের আড্ডায় থাকতে পারত এই যুবকগুলো এই মুহূর্তে ভাইবার টুইটে থাকতে পারতো ফেসবুকের মেসেঞ্জার চ্যাটে থাকতে পারত আবার ফুসকার আড্ডায় থাকতে পারত আবার হালিমের আড্ডা আছে না নাই কিন্তু যুবকগুলো সব কিছু ফেলে দিয়ে কোরআনের মাহফিলে ফেলে দৌড়ে চলে এসেছে আমি এই যুবকদের জন্য দোয়া করি আমার এই যুবকদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নিন পড়িয়া আমিন এই যুবকদের মনের মধ্যে যত ন্যাক আশা আছে কবুল করে নিবেন কে রহমত দেওয়ার মালিক কে আল্লাহ রব্বুল আলামিন সবার প্রতি রহমত নাজিল করে দিক পড়িয়া আমিন আবার যারা বৃদ্ধ আছেন বৃদ্ধ অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে আপনি সময় দিয়েছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইউসিবহু আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করেন যদি এই পরীক্ষার ভিতরে আপনি আপনি যদি সফলতা অর্জন করতে চান তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অনেকে অসুস্থ হলে একদম প্রেশান হয়ে যায় যে আল্লাহ শুধু আমারই দেখছে বলতে হবে আল্লাহ আপনি যা দিয়েছেন আপনি যেভাবে চাচ্ছেন আমি সেভাবেই থাকতে আপনার হুকুমের উপরে আমি থাকতে চাই আপনার হুকুমের বাহিরে আমি কোনো কিছুই করব না যতদিন পর্যন্ত আপনি আমাকে অসুস্থতায় রেখেছেন আপনি আমাকে সুস্থতা দেওয়ার একমাত্র মালিক তো আপনি এইভাবে যখন আপনি আল্লাহর প্রতি আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন আল্লাহর হুকুমের কাছে আপনার মাথা কে নত করবেন আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আপনার উপরে পড়ে যাবে আল্লাহ বলবেন বান্দা দেখো কত অসুস্থ কত বিপদে এর পরও বান্দা আমাকে ভুলে নাই এই জন্য আল্লাহ তখন বলবে ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো ফাউ শহীদুকুম আননি ক্বাদ গফারতু লাহুম যারা এইভাবে করে ধৈর্য ধরে আর কোরআন শুনে তাদেরকে আমার ভাইয়ারা এই জন্য আমি বলছি এই যে মাহফিলের ভিতরে আপনারা এসেছেন এটা আপনাদের লস হয় নাই এটা আমাদের লাভ হয়েছে ঠিক কিনা বলেন সমাজের ভিতরে অনেক গুণা চলছে আমার ভাইরা আজকের এই প্রোগ্রামটি যদি এইভাবে মাহফিল না করে ড্যান্স গানের আড্ডা যদি করত। তাহলে যুবকরা ইচ্ছা করলে করতে পারতো আপনারা ইচ্ছা করলে করতে পারতেন কিন্তু এটা না করে কোরআনের মাহফিল করেছেন যতক্ষণ পর্যন্ত কোরআন এখানে আলোচনা হবে কোরআন হাদিসের আলোচনা যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাকে আল্লাপাক জান্নাতের বাগান বানাইয়া দিবে এই জন্য আমরা জান্নাতের বাগানে যাওয়ার দরকার আছে না নাই আবার অনেক নাচ ড্যান্স গানস এরকম হচ্ছে যুবকরা এখন আলহামদুলিল্লাহ নাচ গান ড্যান্স ছেড়ে দিচ্ছে যুবকরা এখন কোরান মুখে হচ্ছে এই যুবকদের কপালের মধ্যে আল্লাহর কোরআনের ছাপ আবার হিমেল ছোঁয়া পয়দা হয়ে গেছে যদি এই যুবকদেরকে আমরা ঠিকমতো মতো লালন করতে পারি তাহলে এই যুবকরাই আমার রাষ্ট্রকে আমার সমাজকে সুন্দর সুগঠিত করতে পারবে ঠিক বলেন এই সকল যুবকদেরকে আমি আহ্বান জানাব। যুবকরা চেষ্টা করলে ইসলামের মানবতার কল্যাণে কাজ করতে পারে এই জন্য যুবকদেরকে পাক কোরআনের বুজদান করুক করি আমিন সমাজের ভিতরে সুধিকার বাড়ি আছে না নাই আমার কমিটি বলেছে হুজুর সুদ সম্পর্কে কিছু বইলেন আবার এটা তো তিতাস আমি আবার দাউদ গেলাম সেখানে যাওয়ার পরও বললো হুজুর সুদ সম্পর্কে কিছু চিন্তা করলাম তিতাস পাশাপাশি এখানে গেলেই শুধু কয়ে হুজুর সুদ সম্পর্কে কথা কন এখানের মানুষ কি বেশি সুদ খায় নাকি অভাব নাই আল্লাহ হেফাজত করুক বলি আমি আমি আপনাকে কয়েকটা কথা বলবো যে যেখান থেকেই শুনছেন দেখুন এই সুরটা কত মারাত্মক আপনি হয়তো আগে বুঝেন নাই এখন আপনি শুনুন শোনার পরে যদি আপনি সঠিক পথে ফিরে আসেন এখনো আপনার সময় আছে আল্লাহ পবিত্র কোণানের ভিতরে আমাদেরকে সতর্ক করছেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা তোমরা কোথায় দৌড় দিচ্ছ আর পিছনে তোমরা দৌরাচ্ছ ফাইনা হাবন যাচ্ছে কোথায় ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক তোমাদের জন্য একটা জিনিসকে হালাল করলাম সাথে সাথে আরেকটা জিনিসকে হারাম করলাম প্রশ্ন করতে পারেন হুজুর কোনটাকে আল্লাহ হালাল করলেন আবার কোনটাকে আল্লাহ হারাম করলেন আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর কথার মধ্যে কোনো অস্পষ্টতা নাই ঠিক কিনা বলেন আল্লাহ বলেন সব স্পষ্ট জাল্লা বলেন সব একদম ক্লিন এর মধ্যে কোনো ভেজাল নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ও দুনিয়ার মানুষের আমি আল্লাহ পাক সুদকে করলাম হারাম আর তোমাদের জন্য ব্যবসাকে আমি আল্লাহ করে দিলাম হালাল সুবহানাল্লাহ কোন কিন্তু আল্লাহ পাক যেই সুদটাকে হারাম করলেন না জেনে অথবা জেনে ভুলে অনেকে এই সুদের সাথে জড়িত আছে না নাই আমার ভাইয়েরা আল্লাহ রব্দুল আমিন এই মারাত্মক অপরাধ থেকে জাতিকে হেফাজত করুক বুলি আমিন আল্লাহ বলছেন আর দুনিয়ার মানুষেরা শোন ওয়ালা তুলু আম্মু ওয়ালাকুম্ভিনকুম্ভ বিলব তুলিবতুদুলবিহা এই লাল হক্কা মিলিতা একলু ফরিতম্মিন দুরিয়ার মানুষেরা খবরদার খবরদার অন্যায় একে অপরের সম্পদকে গ্রাস করো না আবার অন্যায় অন্যের কিছু অংশ সম্পদক অন্যায়ভাবে পাপাচারের ভাবে আত্মসাত করার জন্য বিচারককে লিয়ে দিও না সমাজের ভিতরে যদি বিচার হয় আগের দিন যেদিন বিচার হবে তার আগের রাত্রি গিয়া ওই যিনি বিচার করবেন কই আপনি ঘরে আসেননি কয় হাওয়া আসি এই নেন আপনার জন্য হাদিয়া আগামী দিন বিচারের ভিতরে আমার দিকে একটু সাইয়েন আসেনা নাই এই এ দুনিয়ার মানুষ কত মারাত্মক ভুল আপনি করছেন আর যিনি টাকা খেয়ে বিচারের রায়টা অন্যের দিকে দিয়ে দিল স্পষ্ট ভাবে রায় দিল না তাকেও আল্লাহর আদালতে দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন এরকম করা যাবে না আমার ভাইয়েরা এতিমের মালকে আত্মসাত করা যাবে না অন্যার মা অন্যের মালকে আত্মসাত করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো তাহলে আমরা কি করব তাহলে আমরা কি করব নবীজি বলেছেন তোমরা সুদকে ছেড়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকেরা বলল যদি সুদ না ছাড়া হয় তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার ভিতরে কার ক্ষমতা আছে আল্লাহর সাথে যুদ্ধ করার এরকম কোন ক্ষমতা পৃথিবীর তো কারো নাই ঠিক কিনা বলেন যুগে যুগে কালে কালে নমরুদ চেয়েছিল যুদ্ধ করতে ধ্বংস আছে মশার কামড় খাওয়াইয়া নমরুদকে আল্লাহ পৃথিবী থেকে করে আজ যদি এই ভিতরে দিয়েছে আল্লাহর সাথে কেউ নাফরমানি করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন থাপ্পর মেরে চব্বিশটা দাঁত ফেলায় দিবে ঠিক কিনা বলেন আল্লাহর সাথে নাফরমানি চলে না আল্লাহর সাথে বাহাদুরি চলে না আল্লাহর সাথে যুদ্ধ চলে না আইনো ফ্যদানো বেহার মিনাম কেউ যদি ছুট্টাকে না ছাড়ল কেউ যদি ছুট্টা থেকে না ছাড়লো আল্লাহ আব্দুল আলামিন বলছেন ছুট খাওয়া এর মধ্যে লেগে থাকা মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যেন যুদ্ধ করা না উজুবিল্লাহ কত মারাত্মক কথা এই দুনিয়ার ভিতরে আপনি আপনার চেয়ারম্যান সাহেবের সাথে একটা কথা বললে অন্যায় করলে বিচার আছে না নাই আবার আপনার মুরব্বির সাথে অন্যায় করলেন বিচার আছে না নাই মুরব্বির সাথে অন্যায় করলেন আহ আমার ভাইয়েরা সাথে অন্যায় করলে আরেক মুরব্বি আপনারে বলবে এই তুমি এই কথাটা বললা কেন তিনি তিনি মুরব্বি তার সাথে তোমার সম্মান দিয়ে কথা বলা উচিত ছিল ঠিক কিনা বলেন আর আপনি যখন সরাসরি যুদ্ধ লেগে যাবেন আল্লাহর সাথে তখন সেখান থেকে আপনাকে বাঁচাবে কে আল্লাহর সাথে যুদ্ধ করলে আল্লাহ বাঁচাবে সুধিকার বাড়ি করল যে ব্যক্তি সুধিকার বাড়ি করলো হ্যাঁ আমার সভাপতি সাহেব ঠিক আছেন যে আল্লাহ তো বাঁচানোর মালিক ওনার ঠিক আছে কিন্তু এইখানে যে ব্যক্তি সুদিকার বাড়ি করবে আল্লাহ বলছেন সে যেন আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ লেগে থাকলো যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কেউ যুদ্ধ ঘোষণা করে এর থেকে পরিত্রাণ পাবার ক্ষমতা পৃথিবীর কারণ নাই ঠিক না এই জন্য আমার ভাইয়েরা সুধিকার বাড়ি ছাড়তে হবে আল্লাহর রহমত পাবার জন্যে মারাত্মক অপরাধ থেকে বাঁচার দরকার আছে না নাই সমাজের ভিতরে এমনও আছে এই সুধিকার বাড়ির কারণে সুদ দেওয়ার কারণে অনেক মানুষ সময় মতো তার সুদ দিতে পারে নাই এই সারা পর্যন্ত হয়েছে আসে না নাই তোমরা টাকা পয়সা হওয়ার পরে মানুষদেরকে ভিটা ছাড়া করেছ আল্লাহর দরবারে আদালতে দাঁড়াতে জবাব দিতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আপনার টাকা আছে আপনি কেন সুদ দিবেন টাকা আছে আপনি তাকে হাওলাত দেন এদিকে হাওলা বলে না ধার ধার দেন আপনি তাকে টাকা আছে আপনি তাকে বলেন ভাই তুমি এক মাসের জন্য নিয়েছো বলে হ্যাঁ এক মাসের জন্য দিলাম কোনো সুদ নয় যেই টাকা তুমি নিয়েছো সেই টাকাই তুমি এক মাস পরে দিবে এই ভাবে করে যদি আপনি কারো কারো যদি সাহায্য করেন আপনি 20 টাকা দিয়ে সাহায্য করেছেন ধার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 20 কোটি টাকা দেওয়ার ক্ষমতা রাখেন ঠিক কিনা বলেন আপনি ধার দেন ধার চাইতে আসলেই যদি বুঝে যে ধার চাইতে আসছে তখন বলে এই দুই মিনিট দুই মিনিট আগে যদি আসতাম তাহলে তোমাকে আমি দিতাম এই মাত্র আমি টাকাটা দিয়ে দিচ্ছি মুদা ফাও এরকম মৃত্যুক আসে না নাই আহ যদি দুই মিনিট আগে আসতাম তবে আমি তোমাকে দিয়ে দিতাম এই মাত্র অমুকের বাপে টাকাটা নিয়ে গেল কিন্তু শুদ্ধ ফাও টাকা দিবে না আর যদি বলেন যে না আমি তো ধার নিতে আসি নাই আমি আপনারে আমি আপনাকে কি দেবো হ্যাঁ এটা দেবো আপনাকে তাহলে আচ্ছা দেখি আসছে কিনা বলেন এটা কেন করছেন আপনাকে টাকা দিয়েছেন কে পয়সা দিয়েছেন কে যখন আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন আর ওই লোকটাকে গরিব বানিয়েছেন চিন্তা করতে হবে আল্লাহ চাইলে ও আপনাকে গরিব বানাতে পারতেন ঠিক কি না বলেন তাই আপনি প্রশংসা স্বরূপ এই লোকটা গরিব মানুষ বিপদে পড়েছে অথবা গরিব নাই ধনী কিন্তু এই মুহূর্তে টাকা নাই সে চাইতে এসেছে তুমি তার কাছে বলার দরকার নাই যে এত বাড়ায়া দিবা বরং তুমি আমার কাছ থেকে নিচ্ছ তাই আমাকে ফিরিয়ে দিও সময় মতো তুমি ফিরিয়ে দিও যাও আমি সুদী কারবাণী করলাম না আমি তোমাকে আল্লাহ রস্তে তোমাকে করজে হাসানা দিলাম তোমাকে আমি ধার দিয়ে দিলাম আল্লাহ রব্বুল আল আপনার সম্পদে বরকত দিয়ে দিবেন সুবহান আল্লাহ এম হাকুল্লাহুর রিবা ওয়ায়র মিসদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বুকুল কাফাদিন আছিম পাক নিশ্চিত করে দেন যদিও এটা দেখতে দেখা যায় দেখা যায় বহু দেখতে দেখা যায় বিশাল আল্লাহ বলছেন এটাকে নিশ্চিন্ন করে দেন আর যদি তুমি সামান্য টাকা আল্লাহ রাস্তায় সৎকা দাও সামান্য টাকা আল্লাহ রাস্তায় খরচ করো আল্লাহ রব্বুল আলামিন সুদকে নিশ্চিন্ন করেন আর আল্লাহ রব্বুল আলমিন সামান্য টাকাও যদি সৎকা করো বরকত দিয়ে দিবেন কে এই আল্লাহ রব্বুল আলমিন সতর্ক করছেন

ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন না যারা সুধিকার বাড়ি করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না আল্লাহর ভালোবাসা যদি তুমি না পাও সুধিকার বাড়ি করে কোটি টাকার মালিক হতে পারবে কিন্তু বিপদে পড়লে তোমাকে সাহায্য করার কেউ থাকবে না ঠিক কিনা বলেন দেখা যাবে তুমি সুদের মাধ্যমে তুমি কোটিপতি হয়ে হঠাৎ করে তোমার এখান থেকে তোমার তোমার ব্রেন স্ট্রোক হয়ে গেছে বিভিন্ন সমস্যা হয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে দেখা গেছে এক রাত্রের ভিতরেই লক্ষ লক্ষ টাকা তোমার শেষ আছে না নাই আবার একটা সামান্য দুই টাকার মালিক রিক্সা চালায়া খায় আল্লাহর উপর তাওয়াক্কাল করে হালাল হালাল হারাম বেঁচে খায় হালাল কামাই করে আবার একটা গাড়ির ড্রাইভার কষ্ট করে হালাল টাকা ইনকাম করে আবার একটা যুবক সমাজের মধ্যে অনেক যুবক আছে পড়াশোনা করে লজিং থেকে পড়াশোনা করে আবার প্রাইভেট পড়াইয়া আসে না নাই এই অল্প টাকার ভিতরে যে বরকত হারাম টাকার কুটি টাকার ভিতরে বরকত নাই ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলছেন এই হারাম ছেড়ে দাও আল্লাহ পাকের তুম আল্লাহ পাকের কথার মধ্যে আসো শুধু কারবারি ছেড়ে দাও আর তোমরা ব্যবসা করো ব্যবসা যখন করবা তোমাদের ব্যবসায় বরকত দিয়ে দিবেন কে একজন আল্লাহর হাবিবের দরবারে আসলেন যে ব্যক্তি ঘুসখোর তার ব্যাপারে আপনি কি বলবেন বিশ্বনবী নবী সাল্লিউসাল্লাম বললেন দুনিয়ার মানুষেরা শোনব যে ব্যক্তি ঘুষ তার জন্য আল্লাহর হাবিব কি বক্তব্য দিয়েছেন আন কল দুনিয়ার মানুষেরা বুখারীর বর্ণনা ইবনে আমর তাআলা তিনি বর্ণনা করেছেন দুনিয়ার মানুষেরা সোনব لعنت الله على الراشي والمرتشي الاهما في النار وفي روايه مسلم او দুনিয়ার মানুষ কেউ যদি ঘুষের কারবারি করে যে ঘুষ দিবে যে ঘুষ গ্রহণ করবে উভয় শ্রেণীর মানুষের উপরে আমার আল্লাহর অভিশাপ আমার আল্লাহর লানত আমার আল্লাহর গজব নাউজবিল্লাহ আল্লাহর গজব যদি তোমার উপরে আসে বাঁচাবার ক্ষমতা পৃথিবীর কেউ নাই ঠিক কি বলেন এই জন্য এই ধরনের পাপ কাজ থেকে আমাদেরকে সবাইকে বাঁচার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন দুনিয়ার মানুষেরা আমি যখন মেয়ারাজে গেলাম একটা চমৎকার আশ্চর্যজনক জিনিস আমি দেখলাম সাহাবাই কেরাম বললেন হুজুর কি আশ্চর্য জিনিস দেখেছেন আমাদেরকে বলেন ও আমার সাহাবিরাম আশ্চর্য জিনিস দেখলাম তোমরাও শুনলে আশ্চর্য জানিত হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বর্ণনা দিচ্ছিলেন আল্লাহর হাবিবের বক্তব্য কি চমৎকার আমার ভাইয়েরা সুনান ইবনে মাজাহ কিতাবুত তিজারাতের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আন ابي هريره رضي الله عنه

বিশ্বনবীর মেয়ারসটা এক আশ্চর্যজনক বিষয় হয়েছিল আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ারসটা উদ্দেশ্য হলো এই দুনিয়ার ভিতরে কে কি পাপ করলে কি গুনাহগ্রস্ত হবে কি তার অপরাধ কি তার শাস্তি এই জন্য এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে স্বয়ং আল্লাহ পাক দেখায় দিয়েছেন আল্লাহু আকবার যখন তিনি অনেক উর্ধ্বে চলে গেছেন

إسرائيل سورة بني إسرائيل سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله লিনুর ইয়াহুম আয়াতিনা ইন্নাহু হু Wassমিউল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিয়রাজের কথা বর্ণনা করছেন এক জায়গায় আল্লাহ বলছেন লিনুর ইয়াহুম মিন আয়াতিনা মিয়রাজটা করানোর উদ্দেশ্য হলো দুনিয়ার ভিতরে কার কী শাস্তি হবে আল্লাহর কত নিদর্শন আছেন সবগুলো নিদর্শনকে কে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দাও আল্লাহু আকবার আমার ভাইয়েরা নবীজি বলছেন আমি মেরাজ গিয়ে একটা আশ্চর্যজনক ঘটনা দেখলাম এত এই তুলাই তো শ্রী হবি অয় লা কমিম বুতুল হুমকেল বুয়ু দিফি হেল হাইয়া তু পড় মিন্খ রেজিবুতু নিহিম কপুল তুমন হ্যাঁ উলা ইয়া জী বর ইল কয়লা হ্যাঁ উলা ই আ খেলা তুর রিবা বিশ্ব বলেছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনব মেরাজের রাত্রে আমি একটা জিনিস চমৎকারভাবে দেখলাম আস্টার জান্নিত হয়ে গেলাম তা হলো কিছু মানুষদেরকে দেখলাম ওই মানুষগুলোর পেট অনেক বড় পেট বড় এটা বড় আশ্চর্যের নয় তবে বড় আশ্চর্যের হলো পেটের ভিতরে মারাত্মক মারাত্মক বিষদর ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দেখতে পেলাম আমার ভাইয়েরা বিশ্বনবী বললেন একটা মানুষের পেটের ভিতরে কেন এন ভয়ানক সাপ কেন এত ভয়ঙ্কর সাপ পেটের ভিতরে অবস্থান করছেন নবীজি বললেন ফাকুল তুমান হা উলা ইয়া জিবরাইল আলাইহিস আমি জিবরাইল আলাইহিস সালাম কে জিজ্ঞেস করলাম সুনান ইবনে মাজার বর্ণনা কিতাবুত তিজারাতের হাদিস ও জিবরাইল এই লোকগুলো কারা কি অপরাধের কারণে তাদের এরকম শাস্তি তখন জিবরাইল আলাইহিস বললেন হা উলা ইয়া কালাতুর রিবা এরা দুনিয়ার ভিতরে সুদিকার বাড়ি করার কারণে এই রকমের অপরাধ না নাউজুবিল্লাহ কি মারাত্মক অপরাধ আমার ভাইয়েরা আবার বিশ্ব নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন অ দুনিয়ার মানুষেরা কে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন এতেকাল করবে একটা শুধু কারবারি মানুষ যখন এতেকাল করবে যখন তাকে দাফন করে দেয়া হবে এখন তো দেখা যায় টাকা পয়সা থাকলে নামাজ পড়ুক বা না পড়ুক তার জানাজার ভিতরে আরো বেশি উৎফুল্ল আছে না নাই আহ অমুক সাহেব কিন্তু এক অক্ত নামাজের খবর ছিল না যাক যাক জিজ্ঞের মাথে তার জানাজা হচ্ছে আর উচিত ছিল যারা নামাজ পড়বে না শুধু কারবারি করবে গুরাহের সাথে সম্পৃক্ত থাকবে ইমাম সাহেব মরার পরে বলবে এই লোকটা বেনামাজে তার জানাজার নামাজ আমি পড়বো না ঠিক কি না এই ভয়ে বাকি সব বেনামাজিগুলো নামাজি হয়ে যেত ঠিক না বলে অনেক জায়গায় এরকম আছে চেয়ারম্যান সাহেব আইন করেছে আমার এলাকার ভিতরে ইউনিয়নের ভিতরে কোন গান বাদ্য চলবে না বিবাহ যখন অনুষ্ঠান হয় তখন ডেন্স গান ডেক্সেট তারপরে সাউন্ড বক্স আসে না নাই কি আওয়াজ গান বাদ্য বিবাহ হলেই অনুষ্ঠান হলেই যেন বাদ্য লাগবে তারপরে বিভিন্ন অনুষ্ঠান হলেই যেন ডেক্স লাগবে সাউন্ড বক্স লাগবে ডিজে পার্টি হবে গান না হলে যেন আনন্দ লাগে না ফুর্তি লাগে না কয় খানাটা যেমন হয়েছে তার থেকে মজা হয়েছে গান নিই আছে না নাই খানাটা যেমন হয়েছে তার থেকে মজা হয়েছে আগের দিন রাত্রের নাসানাস আছে না নাই এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে যখন আপনি আসবেন সমাজে রাষ্ট্রে ব্যক্তিতে ঘরে সব জায়গার ভিতরে আল্লাহ রহমত দিয়ে আপনাকে কবুল করে নেবেন পড়ি আমিন আমার ভাইয়েরা নবীজি বলছেন যখন একজন সুদ কুরআনতে করবে করবে এন্তেকাল করার পরে যখন তাকে দাফন করে দেওয়া হবে আল্লাহ বলছেন এই লোকটারে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে জাহান নামের মধ্যে আল্লাহ একটা সমুদ্র বানিয়ে রেখেছেন বর্ণনায় বর্ণনা হাবিব বলেছেন জাহান নামের মধ্যে একটা সমুদ্র আছে সাহাবাই কেরাম বললেন হুজুর এটা আবার কিসের সমুদ্র আল্লাহর হাবিব বললেন এটা কোনো পানির সমুদ্র নয় বরং এই সমুদ্রটার যত কিছু আছে পচা দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ এই পচা রক্ত দিয়ে আল্লাহ সমুদ্র বানিয়েছেন এই সমুদ্রের মাঝখানে এক লোক দাঁড়ায় থাকবে এই রক্তের পচা দুর্গন্ধ থেকে বাঁচার জন্য কিনারে যাওয়ার চেষ্টা করবে এমন সময় ওই সমুদ্রের কিনার থেকে পাথর দিয়ে তাকে আঘাত করে করে আবার সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হবে সবাই কেরম বললেন হুজুর এই রকমের কষ্ট কোন আল্লাহর বান্ধাকে দেওয়া হবে বিশ্বনবীজি বলেছেন যারা দুনিয়ার ভিতরে শুধু কারবারি করবে ওই হাস ওই জাহান নামের ভিতরে তাকে আল্লাহ রব্বুল আলমিন ওই রক্তের সমুদ্রের মাঝখানে ফেলাইয়া এমনভাবে তার কষ্ট হবে সে কষ্ট পাবে কষ্ট পাবে একদিন দুই দিন নয় ইলায় কিয়ামা কেয়ামত পর্যন্ত দুনিয়া থেকে মারার পরে কেয়ামত পর্যন্ত কষ্ট হবে এবার চিন্তা করুন একটা মানুষ ছুটকুর যদি মরার পরে এই ধরনের কষ্ট হয় কেয়ামত পর্যন্ত যদি তার এই ধরনের কষ্ট হয় তাহলে কেয়ামত যেদিন কায়েম হয়ে যাবে তখন না জানি তাকে কত কষ্ট দেওয়া হবে আমার ভাইয়ের আল্লাহ আলামিন এই ধরনের এই ধরনের মারাত্মক অপরাধ এই ধরনের গুনাহের কাছ থেকে এই জাতিকে সবাইকে হেফাজত করুক সবাই বলি আমিন একটুখানি জিকির করেন লা লা ইলাহা ইলাহা আমি আর মাত্র দশ মিনিট সময় আপনাদের কাছে দিব আমার ভাইয়েরা যদি আল্লাহ পাক চান বলুন ইংশা আল্লাহ সবাই বলুন ইংসা আল্লাহ যদি আল্লাহ আলামিন চান অন্য জায়গায় আমি সময় দেব তবে আমি তো আপনাদের এলাকারই মানুষ আমার বাড়ি মানিক কান্দি মানিক চিনেন আমার বাড়ি মানিক ঢাকাতেই থাকি আর আমার ফুফা হলেন আপনাদের আব্দুল সালাম সাহেব সাহেব সভাপতি সাহেবের ভাই তিনি আমাকে বললেন যে আমার এলাকায় মাহফিল সময় দিতে হবে আমি একদম চোখ বন্ধ করে বললাম আমার আত্মীয় যত কিছুই হোক মাহফিল ছোটো হোক বড় হোক লোক কম হোক বেশি হোক আল্লাহর উপর তাওয়াক্কাল করে আমি সময় দিলাম আল্লাহ পাক আমাকে এনেছেন আপনারা সুন্দর করে বসেছেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করুক বলি আমিন আর মাত্র কয় মিনিট কয় মিনিট দশ মিনিটের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমাদের অনেক সুন্দর সুন্দর আলোচক যারা আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আছেন জাকির হোসেন মুজাহিদ হুজুর মাহমুদুল হাসান হুজুর আছেন অনেক সুন্দর করে কথা বলবেন আমি আপনাদের কাছ থেকে দশ মিনিট পরে বিদায় নেব যা বলছিল আমার ভাইয়েরা এই ধরনের মারাত্মক অপরাধ এই সুধিকার বাড়ি থেকে আমাদেরকে এই যে আমি বললাম এত কিছু একজন সুধিকার বাড়ির ব্যাপারে বিশ্বনবীজি বলেছেন তাহলে এই কথা শোনার পরেও একজন মানুষকে অন্যায় কাজ ছাড়ার দরকার আছে না নাই এবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম আমি কিভাবে সুদ ছাড়ব কোন পন্থায় ছাড়ব আল্লাহ বললেন আমি আল্লাহ পাক তোমাদেরকে কিভাবে এই গুনার কাছ থেকে বাঁচতে পারবে আমি আল্লাহ তোমাদেরকে পথ দেখাইয়া দিয়েছি সুবহান হে দুনিয়ার মানুষেরা সুদ ছাড়তে হলে প্রথম নম্বর তোমাদেরকে মোমেন হতে হবে কি হতে হবে মোমেন হতে হবে মোমেন যখন তুমি হবে দ্বিতীয় তর ভাই তোমাকে তাকওয়া অর্জন করতে হবে এই দুইটা জিনিস যখন তোমার অর্জন হয়ে যাবে আমি আল্লাহ তোমাকে সুদ ছাড়ার ব্যবস্থা তোমাকে করে দেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইমান আনো আল্লাহকে ভয় করার উমা বাকি আমি না রে বা সব ছেড়ে দাও ইনকুমতুম মোমিন যদি তোমরা মোমেন হয়ে থাক যদি তোমরা ইমানদার দাবি করো এই জন্যে আল্লাহ পাক প্রথমে দুইটা শর্ত দিয়েছেন তোমরা মমিন হও আর তাকুয়ার আর সম্পদ অর্জন করো মমিন হতে যদি তুমি পারো তাহলে মরার সাথে সাথে তোমার লাশটা আল্লাহর জান্নাতে চলে যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যে নহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যে নহ কাছে মিনতি আমার হে প্ৰভু দয়াম হে প্ৰভু দয়াময় আমিন কৰি আবার যখন তোমরা ইমান আনবে আর তাকুয়ার সম্পদ অর্জন করবে দুইটা কাজ থেকে তোমরা সোধ থেকে বাঁচতে পারবে আর একটা পদ্ধতি হলো তোমাদের রাষ্ট্র যদি ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলামী রাষ্ট্রের সরকার সকল সুদগুলোকে ডান্ডা দিয়ে বাইরে সোজা করে দিবেন ঠিক কিনা বলেন এই জন্য এই স্টেটটাকে ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামের জন্য কোরানের জন্য সব সময় আমাদেরকে এগ্রি থাকার দরকার আছে না নাই কোনো একদিন এ আকাশে উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কোরআনের পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর থাকবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না হাহকার অন্যায় জুলুম অবিচার থাকবে না হিংসুকের হিংসা হযে যাবে তারা সবে দিশে হারা থাকবে শুকের হিংসা হয়ে যাবে তারা সবে দিশ কোরআনে ছোঁয়া ছোয়াপে পাবে তারা আলোর দিশা কোনো একদিন দেশের কাশে কোরআনের পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে না বলেন সেদিন আর থাকবে না মোমেনের গর্বে সেদিন আল কোরআনের রাজ সেদিন আর থাকবে না বাজ সেদিন কোরআনের রাজ পথে পথ লেখা থাকবে পথে পথ লেখা থাকবে আল্লাহ আকবর সেদিন থাকবে না কোনো কোরআন বিরোধী সরকার কোনো একদিন এদেশের আকাশে কোরআনের পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান বে দুঃখ বেদনা ভুলবে আমিন পড়ে ওই দুঃখ বেদনা সেদিন সব চলে যাবে যেদিন এই স্টেটটাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নেবেন পড়ি আমিন হাযা মা'ইলমি ওয়াল ইলমু ইন্ডাল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া ইলাইহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছ থেকে এখনই আল্লাহর ইচ্ছায় বিদায় নিচ্ছি সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বলার চেষ্টা করেছি আমাকে আপনাদের প্রত্যেককেই যেন আমলি জিন্দগি গঠনের তাও যেন অল্লাহ পাক সবাইকে দান করুক আমরা বলি আমিন